মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষিকাজে সাহায্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন। সেই পরিপ্রেক্ষিতে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসা কৃষকদের বুধবার চেক বিতরণ করা হলো। সালানপুর ব্লকের পক্ষ থেকে এদিন প্রায় 307 জন কৃষকদের চেক প্রদান করা হয়। সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ণপুরের নান্দনিক হলে চেক প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই প্রকল্পে যার জমি কম রয়েছে তাদের সর্বনিম্ন 1,000 এবং যার বেশি জমি রয়েছে তাদের সর্বোচ্চ 5,000 টাকা অনুদান দেওয়া হবে বলে জানান বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি বলেন, সালানপুর ব্লকে এ নিয়ে প্রায় 1,700 কৃষকদের 20 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আজকে গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন সেটার জন্য আজকে সালানপুর ব্লকে প্রায় 307 জন সর্বনিম্ন 1,000 এবং সর্বোচ্চ 5,000 যার একটু জমি থাকবে তাকে দুভাবে, প্রথমবার 1,000, দ্বিতীয়বার 1,000 এবং যার 3 বিঘে বা 3 বিঘার বেশি জমি হবে তাদেরকে প্রথমবার 2,500, তারপর 2,500। সালানপুর ব্লকে এই নিয়ে প্রায় 1,700 চাষি ভাইকে প্রায় 20 লক্ষ টাকার মতো এই কৃষক বন্ধু প্রকল্প দেওয়া হয়েছে। তো যারা এখনও এর উপভোক্তা হননি, যারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাষি ভাইদের সাথে আছে এবং চাষি ভাইদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসছেন, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সালানপুর ব্লকের কৃষি দপ্তরে এসে যোগাযোগ করুন, এডিএর সাথে যোগাযোগ করুন, যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা গ্রহণ করুন বা আপনারা নিন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।